सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম, आशा करी सबाई ভালোই আছেন। आज 20 নভেম্বর 2020 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে ভাই ভাই অ্যাগ্রো ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার উমেরপুর গ্রামে। তো এর আগে ওই ফার্মের দুটি পর্ব আপনাদের দেখিয়েছি। এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা ও মহিষের বাচ্চা বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু ওনারা সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেইগুলোই আপনাদের দেখাবো। আর এইগুলো কোনটা, কোন জাতের, কেমন বয়সের বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর এখানে কিছু ক্রেতাও আছে, ক্রেতাদের সঙ্গেও কথা বলে জানার চেষ্টা করব তারা আসলে কীভাবে গরুগুলো সংগ্রহ করতেছে বা কোন কোন দিকগুলো লক্ষ্য রাখতেছে বা এখানে আসার পরে কী কী সুযোগ সুবিধা পেয়েছে, সেই সব বিষয়ে তাদের সঙ্গে কথা বলে জানানোর চেষ্টা করব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি ক্রেতা? জি। কোথায় গরু কিনতে আসছেন? আমি ময়মনসিং বালুকাথানা থেকে আসছি এখানে। সেই ময়মনসিং থেকে পাবনায় আসছেন, খোঁজটা কোথায় পেলেন? সন্ধান টিভির মাধ্যমে। সন্ধান টিভি দেখে আসছেন? হ্যাঁ। এর আগে একটা পর্ব করা হয়েছিল, সেই পর্বটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সন্ধান টিভির নিয়মিত দর্শক। তো ইউটিউবে যেরকম দেখছিলেন, খামারে আসার পরে কি অ্যাকুরেট ওইরকম পাইছেন? হ্যাঁ হ্যাঁ, ওইরকমই পাইছি। আচ্ছা, তো গরু বাছুর হয়েছে আপনার? হ্যাঁ, আমার চারটা বাছুর হয়েছে। চারটা বাচ্চা সংগ্রহ করছেন? হ্যাঁ। ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা? বকনা বাচ্চা। চারটা বকনা বাচ্চা সংগ্রহ করছেন, তো কেমন দাম পড়ছে? দাম নাগালের মধ্যেই। নাগালের মধ্যেই? জি। তো এই সন্ধান টিভি তো এই ফার্ম বাদে আরো অনেকগুলো ফার্মের ভিডিও করে থাকে, সেইগুলোও দেখেন? হ্যাঁ, আমি নিয়মিত দর্শক সন্ধান টিভি। সন্ধান টিভির নিয়মিত ভিডিও দেখেন? জি। তো এইখানে আপনার কাছে মনে হয়েছে ভালো, দামটাও সাশ্রয়ী পাইছেন, এই জন্য এইখান থেকে সংগ্রহ করছেন? হ্যাঁ জি। আচ্ছা, আর এইখানে আসার পরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? সুযোগ সুবিধা বলতে মনে করেন যে এখানে আসছি, আসার পরে মনে করেন চা নাস্তা বিস্কিট মানে এভরিথিং ওনারা করে, অতিথির মতো যেরকম অতিথি আপ্যায়ন সেগুলো করছে? জি। আচ্ছা, তো আসছিলেন কবে, আজকেই না কালকে? না, আমি আসছি রবিবার দিন, ওইখানে দাসুরিয়াতে আমার ফ্রেন্ডের বাড়ি আছে, আমি ওইখানে ছিলাম। তারপরে আমি তিন দিন আগে এখানে আইসা আপনার গরু চয়েস করে দাম দর করে মানে বায়না টানা করে আবার চলে গেছি, কমপ্লিট করে আবার ফ্রেন্ডের বাড়িতে চলে গেছি। এখন আবার আজকে সকালবেলা আসছি, আমি আজকে সকালবেলা গরু নিয়ে চলে যাবেন? হ্যাঁ চলে যাবো। তাতে গরু বাছুর নিয়ে বা তাদের আচার ব্যবহারে সন্তুষ্ট আপনি? হ্যাঁ আমি সন্তুষ্ট। উনিও কি আপনার সফর সঙ্গী? উনি, হ্যাঁ উনি আমার সফর সঙ্গী বলতে মানে উনিও আসছেন কয়টা মহিষের বাচ্চা সংগ্রহ করার জন্য। আপনার এলাকা থেকেই? না, আমার এলাকা থেকে না। একটু কথা বলি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি ঈশ্বরদী থানার। ঈশ্বরদী থানা থেকে আসছেন? জি জি জি। মহিষ সংগ্রহ করতে আসছেন? হ্যাঁ, মহিষ আপনার সন্ধান টিভিতে আমি দেখছি, দেখার পরে আমার ভালো লাগছে, সেই ভালো লাগার থেকে আমি দেখতে আসছি এবং ওনাদের সাথে কথাবার্তা বলছি, যদি পছন্দ হয় এবং দামে দরে ইয়ে হয় হলে নেবেন? নিব। হ্যাঁ, এখনো হয় নাই? এখনো হয় নাই, দেখছি আজকে, কিছুক্ষণ আগে আসলাম। তো ঘুরে ফিরে দেখেন, যদি পছন্দ হয় দর দামে হলে তারপরে নেন। জি জি জি। তো ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আতিক ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো শুরুতেই তো ক্রেতার সঙ্গে কথা বললাম, দুইজন ক্রেতা আসছে? জি 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 জি, আসছেন তারা, একজন মহিষ নিতে আর একজন ষাঁড় বাচ্চা সঙ্গে? জি 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 জি, সরি বকনা বাচ্চা, বকনা বাচ্চা নিচ্ছে, চারটা হয়ে গেছে? জি হয়ে গেছে। আজকে উঠে যাবে? আজকে উঠে যাবে, গাড়ি আসছে এখন, গাড়িও চলে আসছে, আজকে উঠে যাবে। জি জি জি। তো আবার নতুন কি কি সংগ্রহ করছেন? নতুন কিছু আমার ষাঁড় বাচ্চা আছে, কিছু আপনি রেডি বকনা আছে, কিছু মহিষের রেডি বকনা আছে, এগুলো নিয়ে আসছে। মহিষেরও রেডি বকনা আছে? জি জি। আচ্ছা, তাহলে শুরুতে যত দীর্ঘক্ষণ কথা বলছি আর সময় না বাড়াই, চলেন আপনার কালেকশনে যাই, কালেকশনগুলো দেখি। জি ভাই, শুরুতেই একটা ষাঁড় বাচ্চা আছে, এটা কোন জাতের? এটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল জাতের একটা ষাঁড় বাচ্চা? জি জি জি। কেমন বয়স হবে? এই বয়স 8 মাস। 8 মাসের মতো বয়স হবে? জি জি জি। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। সম্পূর্ণ খাবার দাবার খায়? সম্পূর্ণ খাবার দাবার খায়। আচ্ছা, কেমন দাম পড়বে? এটা আপনার চারটা আছে, এখানে আমি চারটা লড হিসাবে বিক্রি করতে চাচ্ছিলাম। আচ্ছা, চারটা লড যদি কেউ নেয় আমি 65,000 টাকা কিনে রাখবো। 65,000 করে রাখবেন? জি জি। তার মানে এক একটা 65,000 করে? জি জি। আচ্ছা, তাহলে প্রথমটা দেখলাম পাশেই আছে, 2 নম্বর লালচে, হ্যাঁ শাহিওয়াল, এটা এটাও শাহিওয়াল? জি, এটা 100% শাহিওয়াল। 100% শাহিওয়াল। এইটার বয়স কেমন হবে? এটা 6 মাস বয়স। 6 মাসের মতো বয়স হবে? জি জি। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল। এই সময়টাতে তো বিভিন্ন খামারের রোগ খুরা রোগে আক্রান্ত গরু থাকে? আল্লাহর রহমতে আমার খামারে এখনো এই পর্যন্ত একটা এই পর্যন্ত হয়নি, কারণ আমার রোগে পর্যন্ত হয়নি, না হয়নি, কারণ আমার সবসময় গোয়ালটাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, দেখছেন আমার এখানে একটা মাছিও নাই। হ্যাঁ, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখি।
তার মানে কোনো ক্রেতার যদি পছন্দ হয় এখানে আসে সম্পূর্ণ সুস্থ সবল গরু দেখে যা সেই বাছাই করে নিতে পারবে। তো এই গরুটার দামও 65,000 টাকা। আচ্ছা, তিন নম্বরে ওই দুটার তুলনায় এইটা একটু বড়। জি জি জি। এইটা কেমন বয়সের? এটা সাহিওয়াল 100%, এটা বয়স আপনি 7 মাস। 100% সাহিওয়াল একটা বাচ্চা, আর এটার বয়স 7 মাসের মতো। জি জি জি। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, তো এই বাচ্চাটা যদি কেউ একটা নিতে চায় কেমন দাম পড়বে? একটা যদি নিতে চায় তাহলে 70,000 রাখবো ভাই। একটা নিতে চাইলে 70,000 নিব। 70,000 টাকা। আর লটে যদি চারটাই কেউ পরপর চারটে একসঙ্গে নেয় তাহলে 65,000 নিব। 65,000 করে। আর এটা কি ফিক্সড নাকি দাম বলার সুযোগ আছে? একটু সামান্য সুযোগ আছে ভাই, অত ই না, একটু সামান্য সামান্য একটু দরদামের সুযোগ আছে। জি জি জি। আর প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল? সুস্থ সবল। আচ্ছা, তিন নম্বরটা দেখলাম, এই পাশে আছে চার নম্বরটা, এটা চার নম্বর? জি জি। আচ্ছা, এটা সম্পর্কে একটু জানা। এটা হলো সাইওয়ালের বাচ্চা, কিন্তু দেখছেন এমন, কিন্তু সাইওয়ালে এটা একটা জাত, এটা অনেক লম্বা হবে, কিন্তু এটা পার্সেন্টেজ খুব ভালো। এখন দেখেন না, বয়স কিন্তু 6 মাস। আচ্ছা, এখনই মনে করেন গরুর লাগানো হয়ে গেছে, বাচ্চারা এখন গরুর লাগানো হয়ে গেছে, এখন তার গেট আপ বা তার সম্পূর্ণ এখন ভিন্ন। তার এটার বয়স কেমন? এটার বয়স 6 মাস। 6 মাসের মতো বয়স হয়েছে এটার? জি। সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, এটা কেমন দাম চাইছেন? 65,000 টাকা। 65,000 টাকা দাম চাইছেন, চারটা একসঙ্গে নিলে লটে 65,000 দাম চাওয়া একটু দরদামের সুযোগ আছে। আচ্ছা, এই পাশে যেগুলো আছে এগুলো বকনা? রেডি বকনা। জি, রেডি বকনা। রেডি বকনা। আচ্ছা, তো রেডি বকনাগুলো চলেন দেখি। শুরুতেই একটা বকনা আছে, জার্সি। জার্সি। জি জি। কেমন বয়স? এটা বয়স আপনি 17 মাস। 17 মাসের মতো? জি জি। হিটে আসছে? যে কোনো সময় হিটে আসবেন না ভাই, এক দেড় মাসের মধ্যে হিটে আসবে। যে কোনো সময় হিটে আসবে, এখনো আসে নাই, এক দেড় মাসের মধ্যে আশা করা যায় হিটে চলে আসবে। আচ্ছা, দাঁত হয়েছে কি? না, দাঁতে নেই। দাঁত এখনো হয় নাই? আপনি ধরে দেখছেন? হ্যাঁ দেখছি। আচ্ছা, তো এটা কেমন দাম পড়বে? এটার দাম পড়বে হলো আপনার 70,000 টাকা। 70,000 টাকা দাম চাইছেন? জি জি জি। কোনো ক্রেতার পছন্দ হলে দরদাম করে নিতে পারবে? নিতে পারবে। আচ্ছা, এই পাশে আর একটা লালচে বাচ্চা আছে, এটাও জার্সি? এটাও জার্সি। জি জি জি। এটার বয়স কেমন? এটার বয়স আপনি 15 থেকে 16 মাস। 15 থেকে 16 মাস। জি জি জি। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, এটা কি হিটে আসছিল? না, এটা হিটে আসেনি, এক দেড় মাস পরে হিটে আসবে। এটা এটাও রেডি টাইপের বাচ্চা, এখনো হিটে আসে নাই। জি জি। আশা করতেছেন খুব দ্রুত দ্রুত হিটে আসবে? জি জি জি। তো ভাই, এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই 70,000 টাকা। ভাই 70,000 টাকা দাম চাচ্ছেন? আমার মনে হয় কি ভাই, এই যে আমি যে জার্সিগুলো আপনাকে দেখাচ্ছি, এত কম দামে কোনো খামারই বিক্রি করছে বলে মনে হয় না। কারণ আসলে কথা, এখন চারিদিকে করোনা ভাইরাসের জন্য যে মহামারীর যে অবস্থা, খাবারের দাম বেশি, যার জন্য গরুগুলোর দাম কিন্তু খুব। অবশ্যই, আপনি যদি কম দামে ভালো জিনিস দিতে পারেন, দর্শক অবশ্যই আপনার নিকটে আসবে, আপনার থেকেই সংগ্রহ করবে। তো আপনিও সবসময় চেষ্টা করবেন এইরকম কম দামে ভালো ভালো জিনিস সংগ্রহ করার, আর ভালো ভালো জিনিস দর্শকদের নিকট সেগুলো সরবরাহ করার, যেন দর্শকও আপনার কাছে এসে কম দামে ভালো জিনিস পায়। এই পাশে একটা আছে, এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়স কেমন? এটার বয়স আপনি 18 মাস চলছে, যে কোনো সময় হিটে আসবে। যে কোনো সময় হিটে আসবে? 18 মাস চলছে, যে কোনো সময় হিটে আসবে। জি জি জি। আচ্ছা, এখনো হিটে আসে নাই? না, আসে নাই। হিটে আসার কোনো লক্ষণ দেখছেন? লক্ষণ দেখা যাচ্ছে, উলান একটু ই হচ্ছে, তো যে কোনো সময় হিটে আসবে, হয়তো 2-10 দিনের মধ্যে হিটে চলে আসবে। 2-10 দিনের মধ্যে হিটে চলে আসতে পারে। আচ্ছা, তো এই বাচ্চাটা কেমন দাম চাইছেন? এর দাম চাচ্ছি 75,000 টাকা। 75,000 টাকা দাম চাওয়া দরদামের সুযোগ আছে? একটু সামান্য সুযোগ আছে ভাই। সামান্য একটু সুযোগ আছে। জি। আচ্ছা, এই সারির সবশেষে একটা বাচ্চা আছে, এটা? এটা হলস্টাইন মুন্ডি। হলস্টাইন মুন্ডি। সিং হবে না? না না, মুন্ডি। আচ্ছা, হলস্টাইন জাত সিং না হওয়ার কারণে মুন্ডি গরু। জি জি জি। তো এই গরুটার বয়স কেমন? দেখেন, এটা হলো মুন্ডি, এর দুধ খুব ভালো পার্সেন্টেজ। আসল কথা, অনেকে অনেক কথা বলে যে 25 কেজি 30 কেজি দুধ হবে, আমার কথাতে আমি ওই গল্প বা কথায় বিশ্বাসী না। আপনি বাচ্চাটা নিয়ে যাবেন, দুধ যদি ভালো না হয় আমার খামার এসে বানিয়ে দিয়ে যাবেন। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? এর দাম পড়বে 80,000 টাকা। 80,000 টাকা। জি জি। দরদামের সুযোগ আছে? একটু সামান্য সুযোগ আছে। আচ্ছা, এই পাশে কিছু মহিষের বাচ্চা রাখছেন আপনি, চলেন মহিষের বাচ্চাগুলো দেখি। একদম শুরুতেই একটা মহিষের বাচ্চা আছে, এটা কোন জাতের? এটা নীলাভি জাত, এটা দুধের বাচ্চা। এটা এটা কি জাত? নীলাভি। নীলাভি। জি জি জি। আচ্ছা, এটার বয়স কেমন হবে? এটার বয়স 18 মাস। 18 মাস বয়স হবে? জি জি জি। হিটে আসছে? আসেন, আঠাশা হয়ে গেছে। আচ্ছা, গরু বাছুরের সিমেন্টটা, এটা তো আমরা সব জায়গায় পাই, মহিষের সিমেন্টটা কোন জায়গায়? এখন আপনি প্রত্যেকটা উপজেলা আপনি কেন্দ্রে গেলে আপনি মহিষের সিমেন্টটা পাবেন। এখন প্রত্যেকটা প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলে আপনি সিমেন্ট পাওয়া যাবে। আচ্ছা,
মনে করেন কান্ডা সাদা, মাথাগুলো চিকন, সামনে পা এগুলো মানে দুধের জন্য, এক প্রকার দুধের জন্য। অনেক ভাইয়া চিনে না কিন্তু বলে যে সিলেটি বাচ্চা, আসলে কথা না সিলেটি বাচ্চা এটা না, এটা হলো নিনিলাম দুধের জন্য। এখনই আপনি তার পালান টালান দেখতে পারেন, এখন অনেক নেমে গেছে। যখন এটা মনে করেন আপনি হিরে আসবে বাচ্চা দেবে তখন তার দুধের পালানটা অনেক গরুর থেকে অনেক বড় হবে। এটা এটা এখনো হিটে আসে নাই, দু এক মাসের মধ্যে হিটে চলে আসবে। এটার দাম কেমন? 1,20,000 টাকা। 1,20,000 টাকা জোড়া আছে দুইটা মিলে। গরুর তুলনায় মহিষের দামটা একটু বেশি পড়ে, বেশি পড়লেও দেখাচ্ছে মাংস অনেক গায়ে এখন, এখন তার অনেক শরীরে মাংসটা আবার বেশি লাগে, এখন প্রায় আপনি 3.5 মিলিয়ন লাগে মাংস হবে। আচ্ছা, পাশে আর একটা আছে, এটা একই দুটা একই দুইটা একই একই নিনিলাভি নিনিলাভি। আচ্ছা, এটার বয়স কেমন? একই বয়স ভাই, একই রকম বয়স হবে, একই জোড়া জি। আচ্ছা, দাম কেমন এটার? 1,20,000 টাকা। এইটাও 1,20,000, 2,40,000 টাকা জোড়া নিব। এক জোড়ার দাম 2,40,000 টাকা। কারোর যদি পছন্দ হয়, মহিষ পালনের প্রতি আগ্রহ থাকে, তারা এখানে আসে, যাত্রা শনাক্ত করার পরে সব কিছু যাচাই বাছাই করার পরে নিতে পারবে। জি জি জি। আচ্ছা, এই পাশে ছোটোখাটো একটা আছে, এটা হরিয়ানি বলে, হরিয়ানি জি জি জি। এই জাতের বৈশিষ্ট্যটা কি? এই জাতের বৈশিষ্ট্য বেশি একটা বড় হয় না, ছোটোখাটো হয়। ছোটোখাটো? হ্যাঁ, ছোটোখাটো হয়, কিন্তু দেখতে খুব সুন্দর, কিন্তু দুধ দেয়, এটা দুধ দেয়, এটা 8 থেকে 10 কেজি বাচ্চা, এই বাচ্চার দুধ হবে। আর ওটা হলো সার, সার সার সারটা একটু বড় হয়, কিন্তু বেশি বড় হয় না, দেখতে সুন্দর হয়, কিন্তু মাংস খুব প্রচুর লাগে গায়ে শরীরে। তো বকনাটার কেমন বয়স আর সারটার কেমন বয়স? বকনাটার বয়স আপনি 13 মাস। 13 মাস জি জি। আচ্ছা, এই ছোটোটা বকনা, বড়টা সার, সার সারটার বয়স ওই 13 মাস, একই বয়সে বাচ্চা, কিন্তু দেখেন এটা গাভী মানে বকনা, ওটা হলো সার। আচ্ছা, কোনটার দাম কেমন? এটার দাম পড়বে 90,000 টাকা। বকনাটার দাম 90,000 জি। আর সার? সারটা 1,10,000 টাকা। সারটার দাম পড়বে 1,10,000 টাকা। সবগুলো দরদাম করে নেওয়া যাবে। হ্যাঁ, সুযোগ আছে। আচ্ছা, এই পাশে যে দুটা আছে, এই দুটা, এটা হলো মুড়া মহিষ। হ্যাঁ, এটা মুড়া, এটা বকনা কিন্তু ভাই, বকনা জি জি। আচ্ছা, কেমন বয়স? এটা বয়স 14 মাস। 14 মাস। দাম কেমন? এটার দাম পড়বে 90,000 টাকা। 90,000 টাকা দরদামের সুযোগ আছে, একটু সময় সুযোগ আছে। আচ্ছা, তো সজীব ভাই, বর্তমানে আপনার কাছে এই কিছু সংখ্যক গরুই আছে যেগুলো আমরা দেখালাম, আর কিছু সংখ্যক মহিষের বাচ্চাও আছে জি জি, যাদের মহিষের বাচ্চার প্রতি দুর্বলতা আছে বা মহিষ পালনের প্রতি মানে পালনের ইচ্ছা আছে, তারা চাইলেই এখান থেকে মহিষের বাচ্চাগুলো দেখে শুনে নিতে পারে, আর স্বল্প মূল্যে এই গরু বাছুরগুলো এগুলো সংগ্রহ করতে, হ্যাঁ এগুলো সব সংগ্রহ করতে পারবে। কী কী সুযোগ সুবিধা দেবেন ভাই? প্রথমত আমি একটা কথা বলবো, যারা আপনি বিদেশে আছেন তাদের একটা কথা বারবার আমি বলবো, আমি প্রত্যেকটা প্রতিবেদনে বলি, ভাই আপনি কখনো অনলাইনে দেখে গরু বা মহিষ বা যে কোনো কিছু কিনবেন না, কিনলে আপনি প্রতারণা হবেন, সেক্ষেত্রে খামারিও দোষী হয়, আপনি হয়তো অবশ্যই মনে করেন ক্ষতিগ্রস্ত হন, কারণ দেখছে অনলাইনে অনেকে দেখাচ্ছে ভিডিও জুম করে আপনাকে দেখাবে, দেখা সেটি দেখাচ্ছে যে গরুর দাম 30,000 টাকা সেটা দেখাবে 60,000 টাকা, আপনি বিক্রি করবেন নেওয়ার পরে হাই হাই করবেন, তখন দেখাচ্ছে আপনার জন্য সবাই বলবে ওই শালা খামারি বাটপার হ্যান ত্যান, সব খামারি কিন্তু বাটপারের মধ্যে পড়ে। তো আমার কথা বলবো ভাই, আপনি খুব কষ্টের টাকা আপনাদের, আপনারা যে কোনো বাংলাদেশটি টেপনাপতে তেঁতুলিয়া পর্যন্ত যেখানে যান, বাংলাদেশে সর্বোচ্চ 2,000 টাকা খরচ হবে, তার বেশি খরচ হবে না, আপনি সহজমিনে আসেন, আসে আপনি গরু ক্রয় করেন বা মহিষ ক্রয় করেন, যে খামারি ক্রয় করেন তাহলে আপনি ঠকবেন না। তাই আমি বারবারই বলবো যে ভাই আপনি যারা বিদেশে আছেন তারা সবসময় কাউকে না কাউকে খামারে পাঠায়, আপনি সহজমিনে গরু কিনে নিয়ে যান বা মহিষ কিনে নিয়ে যান, সব দিক যাচাই বাছাই করে নিয়ে যান। জি 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 জি। আর আপনার এইখান থেকেও সেই সুযোগ সুবিধাগুলো? জি 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 জি। আচ্ছা, তো ঠিক আছে সজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার মহিষের বাচ্চা ও গরুর বাচ্চাগুলো দেখানোর জন্য। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।